ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর হাই স্কুল, খিলগাঁও, ঢাকা থেকে। আজকে আমাদের দশম শ্রেণীর, নবম দশম শ্রেণীর গণিত ক্লাস রুটিন অনুযায়ী। তো এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন, পেজটি একটু শেয়ার করে দিন, শিক্ষার্থীরা যদি বেশি সংখ্যক যুক্ত হতে পারে। আজকে আমরা জ্যামিতি করছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। আজকে আরো দুটো এক্সট্রা করিয়ে আমি এটা শেষ করব। তো পূর্বের দুটো ক্লাস আর এই একটা, তিনটে মিলিয়ে এই টোটাল চ্যাপ্টারটা আমাদের, আমি চাচ্ছি কভার করতে। আর বাকি তোমরা যারা যা থাকবে সেটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিবে, আশা করি পারবে। আর প্রিয় অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, আমাদের শিক্ষার্থীদেরকে একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে বলছি। তো এই মুহূর্তে আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্লাসে। তো শিক্ষার্থী, তোমরা কারা কারা যুক্ত হয়েছে একটু কমেন্টস করে আমাকে জানাও, আমি একটু দেখে নেই। আমাদের রুটিন অনুযায়ী 10:30টায় ক্লাস, 10:30-এ আমাদের, এখন 10:30 বাজে। তো আমি আশা করছি তোমরা খুব দ্রুতই পেজটি শেয়ার করে দিচ্ছ এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছ। ওকে, হ্যাঁ, অলরেডি অনেকেই যুক্ত হয়েছে, একটু কমেন্টস করে জানাও আমাকে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা যুক্ত হয়েছ, তো আমি এবার তোমাদের এই এক্সট্রাটা করার আগে দুই একটা কথা বলে নিচ্ছি, একটু যদি মনোযোগ দিয়ে শোনো তোমরা। দেখো, আমরা তো এক্সট্রা করতে ভয় পাই অনেকেই, বা করি না, জ্যামিতি খুব কম টাচ করি। তো আমরা যখন বোর্ডের খাতা দেখি, তখন দেখি যে অন্যান্য অংশে বেশ মার্কস পাওয়া যাচ্ছে, পাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু জ্যামিতির অংশে কম মার্কস পাচ্ছে। এর একটাই কারণ, গুরুত্ব না দেয়া। তো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে আশা করছি। আর এখানে আমি দুই একটা কথা বলবো। দেখো, একটা ত্রিভুজ, কেমন একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ, এর মধ্যে সর্বসমতার একটা বৈশিষ্ট্য আছে, হর সর্বসমতার কিছু শর্ত আছে। এটা তোমরা ক্লাস 7 থেকে কিন্তু স্টার্ট করেছো শেখা। তো যেহেতু আমাদের ক্লাস 7ই আছে যে দুটো ত্রিভুজ কখন সর্বসম হয়, এটা হচ্ছে সেই সর্বসমতার চিহ্ন, সেটাও তোমরা 7 থেকেই জানো। এখন প্রশ্ন হচ্ছে, দুটো সর্বসমতার জন্য বেশ কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা বাহু অনুরূপ বাহু সমান হতে হবে, আরেকটা বাহু অনুরূপ বাহু সমান হতে হবে, আর মধ্যবর্তী একটা কোণ, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ, এখানে সেই অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই যে দেখো, দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, আর এখানেও সেই সেম দুটো বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যে আমি যদি এখন বলতে চাই যে এই বাহুটা সমান, আমি কিন্তু পারবো না বলতে, যখন পর্যন্ত বলছি যে সর্বসম। তো সর্বসম হওয়ার জন্য তিনটা আইটেম, এখানে এই তিনটা আইটেম আমার সমান দেখিয়ে আমি বলবো যে হ্যাঁ, ত্রিভুজ দুটো সর্বসম, সুতরাং এই বাহু সমান। এইগুলো একটা। এছাড়া আরো আছে, ধরো কোণ নেই, তাহলে 1, 2, 3, 1, 2, 3, তিনটা বাহু যদি সমান থাকে, তাহলেও কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হয়। আরো কয়েকটা নিয়ম আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা দেখো যে এই যে সর্বসমতা, এটা একটা নিয়ম, এটা আমাদের এই সব সময় কিন্তু কাজে লাগছে, মানে প্রত্যেকটা এক্সট্রা করতে গিয়ে কিন্তু আমাদের এই সর্বসম বিষয়টা আনতেই হচ্ছে, কেমন। আচ্ছা, এবার আরেকটা আইটেম লক্ষ্য করো। আরেকটা আইটেম হচ্ছে, ধরো একটা ত্রিভুজ, সেটা যে কোনো ত্রিভুজই হোক, এর একটা মধ্যবিন্দু বাহুর, আর এই বাহুটা আরেকটা মধ্যবিন্দু নিলাম, এই যে মধ্যবিন্দু মাঝখানের বিন্দুটা নিলাম, এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা যোগ করি, এটাকে বলা হচ্ছে সংযোজক সরল রেখা। এটাকে বলা হচ্ছে সংযোজক সরল রেখা। তো এই যে সংযোজক সরল রেখা, এই রেখাটা আর এই যে এই রেখাটা, যে দুটা বাহুর মধ্যবিন্দু না হলো এটা বাদ দিয়ে, এটাকে বলছি আমরা তৃতীয় বাহু। তো এই যদি এটাকে তৃতীয় বাহু চিন্তা করো, অর্থাৎ এই দুইটা ইউজ হয়ে গেল, এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এবার তৃতীয় বাহু আর এই যে সংযোজক রেখাটা, এটার একটা প্রমাণ আছে, তোমরা দেখেছো এই বাহুটা আর এই বাহুটা সবসময় সমান্তরাল হবে, সমান্তরাল হবে। আরেকটা কি হবে,
দৈর্ঘ্যে এর অর্ধেক হবে, দৈর্ঘ্যে হবে এটার অর্ধেক, যদি এটা 10 সেন্টিমিটার হয় এটা হবে 5 সেন্টিমিটার অর্ধেক। তাহলে এই বাহুটার অর্ধেক হচ্ছে আমার এই বাহুটা। এই এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, এই চ্যাপ্টারই আছে, তোমরা পড়েছো এর আগে এক্সট্রা বই অনুশীলনীতে আছে। এবার এই আইটেমটা আমার কিন্তু খুব কাজে লাগে, এটা মনে রাখতে হবে যে বাহু দুইটার মধ্যবিন্দু এর আমরা পূর্বে যে কয়েকটা এক্সট্রা করেছি সেখানে কিন্তু এই আইটেমটা প্রয়োজন হয়েছিল। ওকে, এটা কিন্তু আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আরেকটা আরেকটা বিষয়, ধরো একটা রেখা আরেকটা রেখার সমান্তরাল, একটা রেখা আরেকটা রেখার সমান্তরাল, এটাকে যদি আমরা এইভাবে ছেদ করি, দেখো এটাকে বলা হয় তখন ছেদক। এই ধারণাটা তোমরা ক্লাস সিক্সে পেয়েছ, কেমন? সমান্তরাল, দুটো সমান্তরাল রেখার মাঝখানে এটাকে যদি আমরা এইভাবে যদি ছেদ করি একটা রেখা দিয়ে, এটাকে বলা হয় ছেদক, এটাকে বলা হয় ছেদক। এই ছেদকের একটা কাজ আছে, সেটা কি? দেখো এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে একই পাশে, ছেদকের একই পাশে, এটাকে বলা হয় কি কোণ? অনুরূপ কোণ। এই হিসাবে তারা সমান। আবার এই এক নাম্বার কোণ, এই দুই নাম্বার কোণ, এই দুইটা কোণ অর্থাৎ এক আর এই দুই সমান হবে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আবার এইখানে একটা কোণ আছে, এটাকে যদি তিন দেই, এই তিন আর দুই, তার মানে কি তিন নাম্বার কোণ আর হচ্ছে দুই নাম্বার কোণ, এটাকেও সমান বলবো আমরা। এটা কি কি হিসাবে? এটা হচ্ছে একান্তর হিসাবে, একান্তর কোণ হিসাবে তারা সমান। আবার এক আর তিন, দেখো এক আবার তিন, এই দুটোও কিন্তু সমান, অর্থাৎ এই দুটো কি হিসাবে সমান? এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ হিসাবে, বিপ্রতীপ কোণ। এই আইটেমগুলো ক্লাস সিক্সে তোমাদের ছিল, যারা একটু মনোযোগ দিয়ে দেখনি এবার একটু দেখে নাও মনে রাখার জন্য। তো এই আইটেমটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমাদের যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এই এই এক্সট্রাটা খুব ইজিলি প্রমাণ করতে পারবো। জাস্ট একটু সাথে থাকো। এবার আমরা একটু দেখি, এখানে আমাদের একটা প্রশ্ন দেয়া আছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, ডিটা হচ্ছে অতিভুজ এসি এর মধ্যবিন্দু। তোমরা সাথেই আছো নিশ্চয়ই, নেটের অবস্থা ভালো না, যাই হোক একটু কষ্ট করে তোমাদের দেখতে হবে। হ্যাঁ আলবি আছো, আসসালামু আলাইকুম স্যার, ইয়ে স্যার, ইয়ে আসসালামু আলাইকুম, আই এম এলভি ফ্রম ময়মনসিংহ জেলা স্কুল, ওকে হ্যাঁ তোমাকে তো চিনি। রাজ আসসালামু আলাইকুম স্যার, ইয়েস ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, সাথে থাকো, তোমাদের বন্ধুদেরকেও একটু জানিয়ে দাও। ওকে, এবার দেখো আমরা যদি এটাকে বিশেষ নির্বাচন করতে চাই, লেখা যা আছে ঠিক থাকবে, তুমি জাস্ট কি করবে, বিশেষ নির্বাচন আর বুঝে যদি চিত্রটা আঁকতে পারো, তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজ আমি আঁকি, যে ত্রিভুজের কেমন, যে ত্রিভুজের একটা কোণ এটা 90 ডিগ্রি হবে। ওকে, তা আমি 90 ডিগ্রি কোণ একটা আঁকলাম, তো মনে করছি এটা এ বি সি, ডি অতিভুজ এসি, তার মানে এসি হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু আমরা জানি অতিভুজ, এসি এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণ করবো আমরা। তাহলে এখানে ডি একটা অতিভুজ ভূমি একটা বিন্দু নিয়ে নিয়ে আমরা মাঝখানে একদম একদম মাঝামাঝি একটা জায়গায় ডি নিয়ে নিলাম, ডি হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, তো প্রমাণ করতে হবে বিডি, তাহলে বিডি, তার মানে কি বিডি যোগ করতে বলছে আমাকে, তাহলে বিডি আমি যোগ করে দিই, বিডি সমান হাফ অফ এসি, বিডিটা হচ্ছে এসি এর অর্ধেক, তার মানে কি এসি যদি 20 সেন্টিমিটার হয় এটা হবে 10 সেন্টিমিটার অর্থাৎ অর্ধেক। আচ্ছা, তো এখন আমরা তো প্রমাণের জন্য কি করি, লেখা স্টার্ট করি হচ্ছে বিশেষ নির্বচন দিয়ে, নির্বচন দিয়ে। তো বিশেষ নির্বচন তো আমার প্রশ্নেই আছে, তো প্রশ্নটা আর এই চিত্রটা লিখতে পাল আঁকতে পারলে সঠিকভাবে তোমরা কিন্তু কিছু মার্কস পাবে, কেমন? তাহলে সেটা কি করব, তো এখানে তো সব তো লেখাই আছে প্রশ্নে, তা আমি জাস্ট একটু চেঞ্জ করে, সেটা কি বিশেষ নির্বচন, বিশেষ নির্বচন তোমরা তো লিখো, এটা লিখবে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ যাই থাকে লেখা সেটা লিখবে, বি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, প্রমাণ করো, এখানে প্রমাণ করতে
করতে হবে যে, বেশ প্রমাণ করতে হবে যে, দেখো তুমি শুধু অল্প একটু চেঞ্জ করেছো, তোমার বিশেষ নির্বাচন কিন্তু হয়ে গেল। তো প্রশ্নের মধ্যে কিন্তু আছে প্রমাণ করতে হবে এত সমান এত, তা আমার বিশেষ নির্বাচন হয়ে গেল, প্রশ্ন নাই কিন্তু, এখন চিত্র হয়ে গেল আঁকা, বেশ প্রশ্ন আছে, বিশেষ নির্বাচন হয়ে গেল, প্রশ্ন চিত্র আঁকা হয়ে গেল, সুতরাং আমি কিছু মার্কস পাবো এখানে। এবার অঙ্ক একটু দেখি, তো প্রমাণ করার জন্য কি প্রয়োজন, একটু সাক্ষী প্রয়োজন লাগে, প্রমাণ করার জন্য একটু সাক্ষী প্রয়োজন। তো দেখো তোমরা সাথে তো আছো নিশ্চয়ই, কমেন্টস একটু জানিও, হয় রাজ ফ্রম ঢাকা ক্লাস 9, ওকে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 9 এর তোমরা তো এই চ্যাপ্টারটা করবি, আর 10 এর অনেকে হয়তো এই চ্যাপ্টার আগেই করে ফেলেছে। ওকে থ্যাংক ইউ রাজ। আচ্ছা এবার দেখো, আমরা এটা প্রমাণের জন্য একটা সাক্ষী লাগবে, তো সাক্ষী ছাড়া তো কোনো জিনিস প্রমাণ হয় না। তো আমি এই দিক দিয়ে দেখো, এই যে এটার মধ্যবিন্দু ছিল ডি, আমি এটার মধ্যবিন্দু নিয়ে দিই এ বি বাহুর মধ্যবিন্দু ই, ধরো এ বি বাহুর মধ্যবিন্দু ই নিয়ে নিলাম, এবার ই আর ডি যোগ করে দিলাম, তাহলে এই যে কাজটা করেছি জাস্ট এইটাই কিন্তু আমার অঙ্কন, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু ই নেই। তো আমরা জাস্ট একটু অঙ্কন একটু লিখে নিই, অঙ্কন এ বি এর মধ্যবিন্দু ই নেই, এরপরে ই এবং ডি আমরা কি করেছি যোগ করেছি, তো ই আর ডি কি করব যোগ করি, আমার অঙ্কন শেষ। এবার আমরা প্রমাণে যাচ্ছি, তো লক্ষ্য করো প্রমাণ কিভাবে করব। এখানে দেখো এই যে রেখাটা, এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, এবার আমি এই জায়গাটা একটু মুছে নেই, দেখো তো একটু আগে যে ঘটনাটা আমরা দেখিয়েছিলাম তার মতো কিনা, একটু আগে যারা দেখেছ তোমরা আলভি, নেট খুব ডিস্টার্ব করছে, হ্যাঁ নেট খুবই ডিস্টার্ব করছে, তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে পরেও ভিডিওটা দেখতে পারবে, কারণ এটা যাবে, এটা এখন তো ডিস্টার্ব হচ্ছে কিন্তু এটা এটা পরে যাবে, যেহেতু যাবে সুতরাং তোমরা পরেও দেখতে পাবে। আচ্ছা তো এখন এই যে ত্রিভুজের এই দুটো বিন্দু আমরা দেখলাম, কেমন ত্রিভুজের এই দুটো বিন্দু, এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, এরকম একটা ঘটনা আমরা দেখেছি, তাহলে আমরা কি করতে পারি, এ বি সি ত্রিভুজ এ বি সি এর এ বি এর মধ্যবিন্দু ই, এ বি এর মধ্যবিন্দু ই এবং এ সি এর মধ্যবিন্দু ডি, যেহেতু মধ্যবিন্দু পেয়ে গেলাম সুতরাং আমরা কি জানি, আমরা ইডি সমান ইডি আমরা সমান্তরাল বলে দিই, ইডি সমান্তরাল বিসি, এটা কেন আমরা এটার ব্যাখ্যা ওই যে প্রশ্নটা যে ছিল ওইটা দিয়ে দেব, কি ছিল এখানে, যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, একটি আমি একটু লিখে দেই, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তার তৃতীয় বাহুর সমান্তরাল, সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এটা হচ্ছে তোমাদের বই একটা প্রমাণ আছে উপপাদ্য, তোমরা এটা পড়েছো, তো এইটার কারণেই কিন্তু আমরা লিখতে পারছি এই বাহু আর এই বাহু সমান্তরাল, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই তথ্যটা আমরা সাইড ব্র্যাকেট আমরা আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সাইড নোট দিয়ে দেব, তাহলে কি আমরা বলতে পারি না যে যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি না যে এটা ছেদক, দেখো দুটো সরল রেখা সমান্তরাল আছে আর এইভাবে একটা রেখা গিয়েছে, তাহলে এটাকে ছেদক ধরা যায়। আচ্ছা তো সুতরাং এ বি এ বি এদের ছেদক, এ বিটাকে যদি আমরা ছেদক চিন্তা করি,
তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণ আর এই কোণ সমান বলতে পারি ওকে আমরা কি লিখব আমরা লিখতে পারি এ ই ডি সমান কোণ এ বি সি বা ই বি সি ই বি সি আবার এইখানে আরেকটা কথা লিখতে পারি যে এই ই বি সি টা কে আসলে এই ই বি সি টা কে এখানে কি দেওয়া আছে বি কোণ 90 ডিগ্রি সমকোণ তাহলে দেখা যায় তাই না একটু 90 ডিগ্রি থেকে কিন্তু একটু বড় দেখা যাচ্ছে এখন এটা আমরা প্রমাণ করব কিভাবে বিশেষ নির্বচন সেই আগে কথা বলেছিলাম যে বিশেষ নির্বচনটা কি যা আছে ঠিক রাখো ত্রিভুজ ABC এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে ওকে তুমি জাস্ট প্রমাণ চেঞ্জ করবে কি প্রমাণ করতে হবে যে এইটুকুই হচ্ছে তোমার বিশেষ নির্বচনের অতিরিক্ত লেখা প্রশ্ন থেকে তো বিষয়টা কতই সহজ তো আমাদের প্রমাণ করতে হবে যে এত সমান এত তো আমরা স্টার্ট করি প্রমাণ এটা এখানে আর অঙ্কনের প্রয়োজন নাই সাক্ষী ছাড়া আছে সাক্ষী এখানের ভিতরই আছে তো এবার প্রমাণ আমরা করব হচ্ছে ত্রিভুজ এ বি সি এ একটা ত্রিভুজ এ বি সি যে কোনো ত্রিভুজ তোমরা তো জানো এটা আরো আগেই তোমরা জানো সেভেন্থ তোমরা পড়েছ একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে সেটা যত ছোট হোক যত বড় হোক যে যে কোনো সাইজের হোক প্রত্যেকটা কোণ যোগ করলে প্রত্যেকটা কোণ যদি আমরা যোগ করি এটা এত ডিগ্রি আর এত ডিগ্রি এত ডিগ্রি কেমন তিনটা যদি যোগ করি যোগ করলে 180 ডিগ্রি হবেই এই হচ্ছে আমাদের নলেজ এই নলেজ আমরা এখানে ব্যবহার করব কেমন এই যে নলেজটা এই নলেজটা আমরা এখানে ব্যবহার করে আমরা এই প্রমাণ করে ফেলতে পারি খুব ইজিলি কেমন হ্যাঁ লক্ষ্য করো যে একটা ত্রিভুজ এবিসি এর তিনটা কোণ বলেছি তাহলে তিনটা কোণ একটা এ কোণ বি কোণ আর একটা হচ্ছে সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বা আমরা ইংরেজিতে লিখি 180 ডিগ্রি এটা আমরা জানি সাইড নোট তুমি দিতে পারো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান সাইড নোট তুমি এটা দিয়ে দিতে পারো আচ্ছা এবার দেখো আমরা তারপরে যদি এটাকেও যদি হাফ করে দিই অর্ধেক এটাকেও যদি অর্ধেক অর্ধেক করতে হবে আমরা জানি যে উভয় পক্ষে একই জিনিস গুণ করা যায় সমান চিহ্নে উভয় পক্ষে একই জিনিস গুণ করা যায় যোগ করা যায় বিয়োগ করা যায় তো এইদিকে সমান চিহ্নের এইদিকে যদি হাফ করি এইদিকের এটাকেও হাফ করতে হবে নাহলে তো সমান হবে না তাই না আচ্ছা এবার নেট প্রবলেম বিল্লাহ হোসাইন আচ্ছা তো আমরা যদি এবার দুই দিয়ে কেটে দিই দেখো কি কি পাচ্ছি হাফ অফ এ কোণ প্লাস হাফ অফ বি কোণ হাফ অফ 90 ডিগ্রি এখানে আমি এই জায়গাটার মধ্যে কাজ করি কেমন এই জায়গাটার মধ্যে আচ্ছা না তো আমি এই কোণটাকে ওপাশে নিয়ে যাই সুতরাং হাফ অফ বি কোণ প্লাস হাফ অফ সি কোণ সমান 90 ডিগ্রি এ যদি ওপাশে যায় লক্ষ্য করো বি ও সি থাক এই দুটো আমরা এক নং সমীকরণে দেখো পেয়েছি এই যে জায়গাটা এখানে যা আছে এখানে কি তাই আছে না এই এটার মান কত 90 ডিগ্রি আমরা যদি 90 ডিগ্রি লিখে দেই মাইনাস
হাফ অফ একুন, এইটুকু পুরোটা আমরা লিখে দিলাম এক নং থেকে, সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা কি করলাম, এক নং হতে পাই, এক নং হতে পাই, এটা জাস্ট আমরা গাণিতিক হিসাব করে ফেলছি। তো দেখো এবার বিওসি সমান কত, ওটা উপাশে নিয়ে যাই, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ, আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম। এখন 180 থেকে 90 বাদ দিলে কি কি পাচ্ছি আমরা, সমান 90 প্লাস হাফ অফ একুন। সুতরাং আমরা আমাদের যা ছিল প্রমাণ আমরা পেয়ে গেলাম, আমাদের ছোট্ট একটা প্রমাণ আইড হয়ে গেল। আমার কিন্তু ঘড়িতে এখন বাজে 11টা, আমার ক্লাস শেষ, তো তোমাদের এখনো যায়নি নেটের দুর্বলতার কারণে, সবাই একটু পরবর্তীতে ক্লাসটি একটু দেখে নিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।